নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি আমি ঋতু তোমাদের সঙ্গে ভিডিওটা আজ সন্ধে থেকেই শুরু করলাম তো যারা আমার ভিডিওটা স্টার্ট করেছ দেখা তারা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যে আর যারা নতুন বন্ধু আমার তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকে সারাদিনের ভিডিও বাড়ানো তেমন হয়নি তো ভাবলাম চলো সন্ধে থেকে আমি কি করছি না করছি সেটাই শেয়ার করি তো আমার বর এই যে আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে হাট বসে তো হাট বাজার যা কিছু করে নিয়ে এসছে তো সেগুলো আমার এখনও তোলা হয়নি বাকি অন্য কাজবাজগুলো করছিলাম তো তোলা হয়নি সেই জন্য এখন সেগুলো নিয়ে এখন বসে গেছি আর এই ঝুড়িটা দেখছো এই ঝুড়িটা বয়স হচ্ছে ছয় বছরের মানে ওই দুই তিন মাস মতো মানে আমার বিয়ের দুই তিন মাস আগে এই ঝুড়িটা কেনা হয়েছিল তখন থেকে আমি এই ঝুড়িটার মধ্যেই সবজি রাখি তো এখন অবশ্য বয়স হয়ে গেছে ঝুড়িটার সেই জন্য খারাপ হয়ে গেছে কিন্তু এখন আমার কাজ চলে মানে ভালোই সবজি রাখা হয় ঝুড়িটার নিচে যে চারখানা পা ছিল সেই পাগুলো ভেঙে গেছে বয়স হয়ে গেছে তো সেই কারণেই পাগুলো ভেঙে গেছে তো চলো ছেলেকে পড়তে বসিয়েছি যেহেতু বললাম সন্ধে থেকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখো আমার ছেলের তো আর এক জায়গায় বসতে পারে না সেই কারণে এদিক ওদিক সেদিক ছোটাছুটি করছে আর ওই যে দেখছো কলা রেখেছি সব উপরে আসলে কলাগুলো নিয়ে এসেছিলো সবাই হাতে হাতে একটা একটা নিয়ে নিয়েছে ওখানে আর তিন তিনটে মতো আছে তো কলা থাকেও না সেই কারণে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি দিয়েও দিই আর আজকের যা কিছু মানে হাট বাজার নিয়ে এসছে তার মধ্যে সব পছন্দের হচ্ছে দেখো আমার কলমির শাক তো এগুলো তো জমিতে থেকে যেগুলো পাওয়া যায় না সেগুলো একদম ছোটো ছোটো হয় সেগুলো খেতেও ভালো হয় আর এইগুলো হচ্ছে জমি থেকে জমিতেই চাষ করছে তবে এগুলো ওই সার মাটি সব দিয়ে তৈরি হচ্ছে তো সেই জন্য এগুলো খেতে অতটা ভালো লাগে না তবু চলো শাকগুলো বেছে নিই একটু আর এই শাকটা মানে বাড়িতে নিয়ে আসাতে একজনের কথা আমার খুব মনে পড়ে গেল কাছের মানুষ আমার আমার শুধু না আমাদের তো প্রথমে মনটা একটু খারাপ হয়েছিল কিন্তু পরে ঠিক হয়ে গেছে অবশ্য আর অনেকের অনেক কথাও আছে সেগুলোও মনে পড়ে গেল স্মৃতি বলতে পারো পুরোনো স্মৃতি তো কী তো অনেকের অনেক কথা আছে তার মধ্যে আমারও অনেক কথা আছে মানে আমার কথা তাদের কথাগুলো আমাকে বলা হয়েছে আর আমার কথাগুলো আমার মনেই আছে আমি কাউকে বলতে পারিনি আর সব জায়গায় বড়ো প্রবলেম বা সমস্যা কী তো মানে মানুষ কেউ কিছু বললে না তার মুখের উপর যে একটা ক জবাব দিতে হয় তার যোগ্য জবাবটা যে আমি দেবো সেটা আমি পারি না মানে আমি মনে মনে আমার আসে যে হ্যাঁ ও এটা বললো আমি এটা বলি বা কিছু কিন্তু আমার সেটা হয়ে ওঠে না তার মুখের উপর আমি কিছুই বলতে পারি না ওই চুপ করে মন খারাপ করে কথাটা শোনা হয় এই আর কি তবে পরক্ষণে আবার ভাবি না আমি জবাবটা দিইনি ভালোই করেছি যে কোনো কথা মুখ থেকে বেরিয়ে গেলে মানে কি বলে না কথায় আছে যে হাত থেকে তীর ছুটে গেলে সেটা যেমন আর সামলানো সম্ভব না তেমনি মুখ থেকেও কোনো কথা যদি বেরিয়ে যায় সেটাকে আর ঘুরিয়ে মুখের মধ্যে ঢোকানোও যাবে না আবার সেই কথাটা যে কত দূরে যাবে না যাবে সেটারও কোনো মানে সীমা থাকবে বা না থাকবে জানি না তো সেই কারণেই বলা হয় না ভেবে পরে ভাবি না ঠিকই আছে কিন্তু সময় যখন আসে কেউ কিছু বলে তখন তার মুখের উপর কথাটা বলতে পারি না তো আমি চাইও না বলতে আমি এরমই থাকতে চাই আমার অত প্রয়োজন নেই কারোর মুখের উপর জবাব দেওয়ার তাই না তো যা আছি এই বেশ ভালো আছি আমি আমার সংসারে কাজ করছি আসলে কি বলতো কথাগুলো কোথা থেকে আসে জানো সংসারে তোমার যাদের সঙ্গে আছো তাদের কাছ থেকে কথাগুলো কখনও শুনতে হয় না কথাগুলো আসে বাইরে থেকে তোমার আশেপাশে বলো তোমার আত্মীয় স্বজন বলো পরিচিতি পরিচিত মানুষজন সেই সমস্ত সেই জায়গা থেকেই আসে কথাগুলো তো অনেক কিছু বলে দিলাম তো চলো ভিডিওটা তোমরা দেখো আর যারা এখনো লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দিও প্লিজ 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 একটা লাইক করে দিও আসলে কি বলো তো ওই হয়তো আমার ভিডিওতে দশটা ভিউজ হলো তার মধ্যে যদি আমি পাঁচটা লাইক পাই না তবুও ভালো লাগে যে পাঁচজন মানুষ আমার ভিডিওটা দেখে পছন্দ করেছে তাই না আর আমার ঘরে দেখলে আজকে ওই যে এখন তো যেহেতু টুকটুক করে বর্ষা হচ্ছে কোনো সময় আবার টুকটুক করে কোনো সময় রৌদ্র উঠে যাচ্ছে আবার ঝড় চলে আসছে মানে আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই যে কারণে দেখছো পোকা এসছে কত মানে বর্ষাকালে তো পোকাগুলো আসে তো বৃষ্টি যেহেতু পড়ছে পোকা তো আসবেই আর এই যে দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এই যে ছেলেকে পরিয়ে উঠে এসব কাজগুলো হচ্ছে আমার তো এই কাজগুলো আমার প্রতিদিনই থাকে মানে আমি সারাদিনে যতবারই বিছানা গোছাই না কেন রাত্রে একবার ঝেড়ে পেতে গুছিয়ে নিতেই হবে আমাকে আর ওই যে জামা কাপড় দেখলে জামা কাপড়গুলো আমি সারা দিনে তেমন গোছানো হয় না আমি রাত্রেই বেশি গোছাই আর দিনের বেলাও হয় টুকটাক তো চলো ছেলেকেও খাবার খাওয়াতে হবে সবাই মানে বাড়ি এসে গেছে সবাইকে খাবার দিতে হবে আর এই দেখো শাশুড়ি মা দুধ জাল করেছিল মানে দুধটা জাল করেছিল সরটা তোলার জন্য তো কীভাবে সর পড়েছে একবার দেখো তোমরা আর হ্যাঁ রাত্রে বান্না কিছু দেখালাম না ভেবে ভাবো না যে আমি রান্না করি না আসলে রুটিটা বিকেলেই করে নিয়েছি মানে সন্ধ্যের আগেই রুটিটা করা হয়ে গেছে তারপরে দুধটা বসানো হয়েছে সেই উনুনেই বসানো হয়েছে তো চলো এই যে শটটা তুলে নিই আর দুধটা তো অনেকটাই ছিল যেহেতু অনেকটাই নিচে নেমে গেছে মরে গেছে আর কি সেই কারণে একটু জল দিয়ে নিব। তারপর ছেলেকে খাওয়াবো তারপর বাকিদেরকে খাবার দেব তো রাত্রে খাওয়া দাওয়া করিয়ে তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে ছুটি মানে আর ভালো লাগছে না জানো সেই সকাল থেকে চলছে চলছে তো চলছেই মানে শেষ নেই তবে হ্যাঁ আমি এখন উনুনে দুধটা আর জাল করব না ওই ঘরে নিয়ে চলে যাব গ্যাসেই জাল করব দুধটা তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে একটা কমেন্ট করে যেও তোমাদের কমেন্টগুলো করতে আমার খুবই ভালো লাগে আর আমি কি করি বলো তো কমেন্টগুলোতে যদি তুমি তুমি আমাকে একটা কমেন্ট করলে সেটাতে আমি যদি সঙ্গে সঙ্গে লাইক দিয়ে দিই না তাহলে কি হয় বলো তো কমেন্টটা তো চলে যায় এবার আমি তো নিজের ভিডিও বারবার আমি আমি চালাবো না নিজের ভিডিওটা তাই না তো সেই কারণে ওটা ওআইটিতে থেকে যায় না তো আমি বারবার করে কমেন্টগুলো করি আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে তো প্লিজ কেউ আমার এই কথাটাই হাসো না হ্যাঁ কেউ হাসবে না প্লিজ আসলে আমার মনের একটা কথা বললাম আমি এমনটা করি আর কি আমি তোমাদের কমেন্টগুলো যে কতবার করে পড়ি সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না তো এই দেখো এই হচ্ছে আমার কী উৎসাহ ফ্যামিলি তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট